আপনি তো মহেশ স্পোর্ট থেকে জিতেছেন, কি অনুভব করলেন এইবার? খুব কঠিন আসলে নাকি স্যার? না দেখুন, আমরা গত 5 বছর কাজ করেছি, আমাদের সরকার মোদিজির আশীর্বাদে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের জনগণের জন্য উন্নয়নমূলক কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং কেন্দ্রীয় এবং রাজ্যের যে বিভিন্ন প্রকল্পগুলো সেগুলো সঠিকভাবে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি রাজনীতির ঊর্ধ্বে উঠে। তো স্বাভাবিকভাবেই জনগণ এই সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য প্রয়াস নিয়েছে। আমরা মজলিশপুর সহ সারা রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ প্রদান করেছে এই রাজ্যকে পরিচালনা করার জন্যে, এবং আগামী দিনে আমাদের যে পলিসি সবকা সাথ সবকা বিকাশ এই নীতি নিয়ে আমরা চলব এবং এই রাজ্যকে মডেল স্টেটে পরিণত করব। দেখিয়ে হর কিছু কে এক সপনা হতা হো রাজনীতি মে আনা চাহতে হ্যাঁ, লোক কি সেবা কে লিয়ে বিধায়ক বনে, মন্ত্রী বনে, এমপি বনে, তো ওই আমার সাথে হওয়া হ্যাঁ। লেকিন ইসকে লিয়ে যে মজলিশপুরকে আম জনতা নে, ফতেপুরাকে আম জনতা নে জেসে দূসরি বার হাম লোগো কো মৌকা দিয়া হ্যা ইস স্টেট কো চালানে কা সরকার বানানে কা, ইসলিয়ে হাম আভারি হ্যাঁ। ওর ইসকে হাম হামারে উপর যে জিম্মা হ্যাঁ ও জিম্মা ওর ভি বাড় গয়া হ্যাঁ। তো হামে আগে লে জানা হ্যাঁ ওর হর এক ঘর মে হামে সুশাসন প্রদান করনা হ্যাঁ, যো হামারে সরকার কা এজেন্ডা হ্যাঁ। দেখিয়ে বহুত সারা কাম বাকি হ্যাঁ, সড়ক পানি বিজলি যে বেসিক নিড হ্যাঁ হমে দেনা হ্যাঁ, হমনে পহলে ভি দিয়া হ্যাঁ। আর আচ্ছা সুশাসন দেনা, ল অ্যান্ড অর্ডার কো ঠিক রাখনা, আর তাকে সবকো ইয়ে লাগে কি আপনা সরকার হ্যাঁ, ये भाजपा का जो सरकार है ये अपना सरकार है। सुशासन के माध्यम से ही वो हम दे सकते हैं। कोई राजनीति, कोई वायलेंस नहीं चाहिए, कोई हिंसा नहीं चाहिए, हमें सबको लेके चलना है। जनजाति क्षेत्र के लिए क्या प्लानिंग किया अभी सर? अभी थोड़ा दिक्कत है जनजाति क्षेत्र में, 5 साल तो देखिए जनजाति क्षेत्र में जो मुद्दा है वो है डेवलपमेंट, उन्नति का, वो लेके ही हमें आगे बढ़ना है। किसी भी हाल में राज्य को अलग करना कोई नहीं चाहता, हम चाहते उन्नति प्रगति विश्वास के साथ वही भारतीय जनता पार्टी आगे करेगा। धन्यवाद।